দেখো ভাই, মামুনি আর বৌদিদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। যেমন ধরো ফুটো ডোল আর ফাটা ডোল। এবার তোমরাই ভাবো ফুটো কোনটা আর ফাটা কোনটা। আর তোমরা যদি তবুও বুঝতে না পারো তাহলে তোমাদের ঘরের দেয়ালের দিকে থাকো। আর দেখো একটা টিকটিকি আর একটা টিকটিকির উপরে উঠে কি যেন করছে, ভালো করে বোঝার চেষ্টা করো। যেদিন বুঝতে পারবে সেদিন বুঝবে তুমি দেশের পপুলেশন বাড়াতে পারবে। দেখো ভাই, বৈশিষ্ট্যর দিক থেকে দেখতে গেলে মামুনি আর বৌদিদের মধ্যে অনেক বৈশিষ্ট্য রয়েছে। যেমন ধরো বৌদিদের কিন্তু একটুও সহ্য ক্ষমতা থাকে না। বর যদি কোথাও এক সপ্তাহের জন্য বাইরে চলে যায়, ভাই সারা শরীরে উত্থাল পাতাল শুরু হয়ে যায়। এর কারণ কি জানো, বৌদিরা দাদার বাকানো তেঁতুলের টেস্ট বুঝে গেছে, তাই ভাই আর না খেয়ে থাকতে পারে না। কিন্তু ভাই মামুনিরা আর সেটা কি করে বুঝবে, ওই তেঁতুলের মধ্যে যে ভাই পৃথিবীর সমস্ত সুখ লুকিয়ে রয়েছে। তাই তো ভাই মামুনিরা বলবে, না না ওইসব একদম না, বিয়ের আগে আমি দেখবোও না আর দেখাবোও না। ভাই এই জন্যই তো ছেলেরা রাত্রিবেলা কোলবালিশ নিয়ে ঘষাঘষি করে। ভাই কোলবালিশ যদি কথা বলতে পারতো না তাহলে ভাই পৃথিবীর সমস্ত ছেলেরা নির্যাতন কেসে জেলে ঢুকে যেত। আর ভাই জেলের বাইরে গাজর মূলো কলা এগুলোর দাম আগুনের মতো হয়ে যেত। তোমরা বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? তো চলো, ইয়ার অনেক কথা বলে গেছে, আজকে যাদের পেছনে আগুন জ্বালাবো তাদের সারা শরীরেই আগুন লেগে রয়েছে। তাই ভাই খাবারটা গরম হতে পারে কিন্তু, তাই সবাই ফ্যানটা চালিয়ে নাও। তো চলো ইয়ার বেশি নানাই না করে মেন ফুটোর দিকে যাই। সো হে গাইস, দিস ইজ এপিএন, ইউ আর ওয়াচিং ইন্টারেস্টিং চ্যানেল বালবা। সো গাইস লেটস গেট স্টার্টেড আফটার দ্য শর্ট ইন্ট্রো। যাদের এই মামুনিকে দেখে তোমাদের টুনটুনি হালকা হালকা কেঁপে উঠেছে তাদের জন্য বলি, এটা মামুনি না ভাই, এটা হিজড়া। তাই বলে যে আমি হিজাদের হেট করছি তা কিন্তু একদমই না। দেখা গেলো তুমি আমার ভিডিও দেখে এই মামুনির সাথে প্রেম করে দেখা করতে গেলে। আর ভাই ফুটো না খুঁজে পেয়ে আমাকে না গালাগালি করে সেই জন্যই ভাই বললাম। ভাই এবার দেখাবো উন্নয়ন। হ্যাঁ ভাই, আমাদের দেশের উন্নয়ন, দেখো কিভাবে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে। দেখো ভাই, এমন ভাবে উন্নয়ন যদি আসতে থাকে না, দেশে দুধের দাম কমে যাবে, ছেলেদের আর প্রোটিনের অভাবই থাকবে না। তা মজা তো আসবেই, যদি প্রোটেকশন ছাড়া করে তাহলে তো মজা আসবেই, ডবল মজা তো আসবেই। জাপানি তেল তো লাগালে দুগুন মজা পাবে, আর তা না হলে ইন্ডিয়ান নাম্বার ওয়ান তেল এমনি এমনি হয়েছে। পাঁচ আনে কহুঙ্গা তো আওগি, ওর পাঁচ আনে কহুঁ তো। তোমার দুধের বালতিটা দিতে বললে দেবে? চুমু চুমু হচ্ছে এমন একটা নিরামিষ খাদ্য যেটা খেলে শরীর মন স্বাস্থ্য সব ভালো থাকে। তা ভালো থাকবে না কেন, এই চুমুর মধ্যে দিয়ে যে থুতু ট্রান্সফার হয়, আর থুতুকে ওষুধ বানিয়ে নিয়েছে। দেখা গেলো কিছুদিন পর সবাই ওষুধের দোকানে গিয়ে বলবে, দাদা আমার শরীরটা ভালো লাগছে না, 10 গ্রাম থুতু দিন তো। তাই রোজ চুমু খান ও চুমু দিন। পাড়া আবালগিরির একটা লিমিট থাকে তো নাকি? হাই ফ্রেন্ডস, আইসক্রিম খাচ্ছি। ও আচ্ছা, এটা আইসক্রিম, আমরা তো আবার অন্য কিছু ভেবে নিয়েছিলাম। খাবে? যা গরম পড়েছে। তুমি তোমার মোবাইলের স্ক্রিনের মধ্যে আইসক্রিমটা ঘষো, আর আমরা এদিকে আমাদের মোবাইলের স্ক্রিনটা চাটি। না মামুনি থাক, আর চুষতে হবে না, এমন ভাবে চোষা চুষি করলে আমাদের তো আবার মিয়া খালিফাকে মনে পড়ে যায়। তুমি থেমে যাও মামুনি। মামুনি বলছি, ছেলেটারই বা কি দোষ, যদি সকাল বিকাল হিমালয় দেখতে পায় তাহলে তো একটু হিমালয় চাপতে ইচ্ছা করে। মামুনি বলছি, তুমি তোমার লুঙ্গিটা নিচে না পড়ে উপরে পড়ো, ঝুলে তো একেবারে লাউ হয়ে গেছে। যদি কোনোদিন তোমাকে বিয়ে করার জন্য কোনো ছেলে দেখতে আসে তাহলে তো তোমার ওইটা দেখে আগেই বুঝে যাবে জমিতে চাষ করা হয়ে গেছে। আর লুঙ্গি আর শায়ের মধ্যে পার্থক্য খুঁজে পাও না তুমি? थारी आँखों के आगे तले जाऊंगा प्यार, नैल के मलेगे दिखे दम यार, महाकाल का चिल्ला बंदूका मैं खेला तेरे बरगे, ये बर के जावे चलम। না ভাই, নতুন ব্রা কিনেছে সেটাও তো দেখাতে হবে। বলছি মামুনি, তোমার ব্রাই সাইজটা এক সাইজ বড় হয়ে গেছে, আর এক সাইজ ছোট নিয়ে এসো। তোমার মাংসপিণ্ড তোমার গানের সাথে সাথেও নাচতে শুরু করে দিয়েছে। কমাতে লাগছে কে জোবানে হাঁচি।
মামুনি এমন ভাবে নাচ করছে কেন বলো তো? বাড়িতে মা বাবা কেউ নেই, আর এদিকে বয়ফ্রেন্ড ওষুধের দোকান থেকে দৌড়াতে দৌড়াতে আসছে, তাই ভাই আনন্দ আর শরীরে রাখতে পারছে না। টমেটো লাল, কাঁচামরিচ ঝাল, ছেলেদের পছন্দ, মেয়েদের দুটো গল। ভাই বিচুটি পাতার রস আর কচু গাছের রস কাউকে খাইয়ে দিলে এমন ভাব করে না? ছেলেরা তো প্রথমে বলবেই গালে হাত দেবো, তারপর বলবে ঠোঁটে, তারপর ভাই আস্তে আস্তে নিচের দিকে নামবে, তারপর যেখানে গিয়ে শেষ হবে সেটাই হলো ছেলেদের সবথেকে বেশি পছন্দের জায়গা। বলো বলো, আমি বিয়ে হয়েও একটা কথা বলছি, আমাকে না কেউ তোমরা প্রপোজ করো না। কেন? কারণ বৌদি ফাটা ঢোলের থেকে ফুটো ঢোল বাজিয়ে মজা। বলছি বৌদি, তুমি না তোমার ভালোবাসা তোমার ফাটা ঢোলের মধ্যে ঢুকিয়ে রাখো। ভাই এবার তোমাদের দেখাবো মামুনি কিভাবে ছেলেদের তার মাংসপিণ্ড দেখিয়ে ছেলেদের মুখ থেকে লালা ঝরায়। এইসব ভিডিও দেখার পর সিঙ্গেল ছেলেরা তো বলবেই অনেক হয়েছে, এবার কাউকে পটাতেই হবে, এতে আর ছেলেদের কি দোষ বলো? ভাই এমন ভাবে দুধু প্রদর্শন করে কি লাভ? ভাই ভিগোতে ফেমাস হওয়ার জন্য দেখা গেল কিছুদিন পর উলঙ্গ হয়ে ভিডিও করছে। দেখো ভাই ভিডিওটা কিন্তু শেয়ার করতেই হবে। আর ভাই আমি আগের ভিডিওটার জন্য এম রেখেছিলাম 500 লাইক, আর ভাই তোমরা তো আমার পেছনে লাইক মেরে পেছন পুরো লাল করে দিয়েছো, এবার এম রাখলাম 1000 লাইক। ভাই লাইক করে আমার পেছন থেকে এবার রক্তপাত করে দাও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা এখনই করো, সঙ্গে বেল আইকনটা প্রেস করো যাতে নতুন কোনো ভিডিও মিস না যায়। আর ভাই তোমরা আমাকে অনেকে বলছিলে ভাই আমার সাথে কথা বলতে চাও, ভাই তাদের জন্য আমি ভাই ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, যাও সেখানে গিয়ে ফলো করো অ্যান্ড সেখানে ডাইরেক্ট মেসেজ করো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভালো চ্যাপ্টারে, ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার।